ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ দ্বীন, তোর জন্য দ্বীনের পরিবেশ নির্বাচিত, দ্বীনের পরিবেশে তুই সুখী হবি, যুবক যৌবন নিয়ে সুখী হবে দ্বীনের পরিবেশে, নারী নারীত্ব নিয়ে সুখী হবে দ্বীনের পরিবেশে, হাটওয়ালা হাটে সুখী হবে দ্বীনের পরিবেশ নিয়া, দ্বীনের পরিবেশের ভিতরে, বাজারওয়ালা বাজারে সুখী হবে দ্বীনের পরিবেশের ভিতরে, অফিসওয়ালা অফিসে সুখী হবে দ্বীনের পরিবেশের ভিতরে, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে সুখী হবে দ্বীনের পরিবেশের ভিতরে। যদি দিনের পরিবেশের ভিতরে সুখী না হয়, দিনের পরিবেশ ছাড়া কোন পরিবেশে সুখী হবে না। আমি অক্টোবরে আসছি 23 তারিখে আমেরিকা থেকে, এই গত অক্টোবর আমি শাটডাউনের সময় গেছি, ইস্তেমা ছিল, এরকম কোন বার জায়গায়, এটা আমার পঞ্চমবার ছিল আমেরিকা যাওয়া, পঞ্চমবার, এই 2-4টা কান্না এখানে সেফ না হয় এরকম কোন বার যায় না। আমি চিনি, রাগ হয় না, আপনাদের রাজবাড়িরও চিনি, আমি বলবো না, আমি চিনি যারা মা বাবাকে নিয়ে গেছে আমেরিকাতে গ্রিন কার্ড দিয়া, মা বাবা চোখের পানি ঝল, চোখের পানি ঝরায় যে আসছি তো আমেরিকাতে বটে, গ্রিন কার্ড তো বটে, পাসপোর্ট তো বটে, কিন্তু আমার জানা ছিল না যে আমার ছেলের ঘরে আমাকে বৃদ্ধ বয়সে চাকর হতে হবে, এটা আমার জানা ছিল, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, কেননা স্বামী স্ত্রী দুজন চাকরি করে বাচ্চাগুলোকে রাখবে তো রাখবে কে, চিলড্রেন কেয়ারে দিবে, এক্সট্রা ডলার গুনতে হবে, করি না যে আল্লাহ আমি কিন্তু সুখী হতে চাই, আমি কিন্তু হ্যাপি হতে চাই, এই জন্য দৌড় তো দিতেছি, দৌড়াইতে 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 মাঝে মাঝে এরকম পর্বে আসে যে দৌড়ে হাইরা যায়, রেসে হারা যায়, কেমন হারা, নিজের পিস্তল নিজের মাথায়, কেমন হারা, মানুষ হারে তো কেমন হারা হারে, যে নিজের রশি নিজের গলায়, নিজের রশি নিজের গলায়, ওই দেশ কেমন, ওই দেশের মানুষগুলো কেমন হারা হারছে, দুনিয়ার সবচেয়ে উন্নত সুইজারল্যান্ড সরকারি ভাবে আত্মহত্যা বৈধ, বিশ্বাস আছে, ও যুবকদেরকে জিজ্ঞেস করে সরকারি ভাবে আত্মহত্যা বৈধ, আমি ভ্রমণ করে বলতেছি, নেট নুট না, আমি 2008-এ সুইজারল্যান্ড সফর করছি, আমি ওর গলি গলি চিনি, ওই দেশে সরকারি ভাবে আত্মহত্যা বৈধ, শুধু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আর কিছু করতে হবে, তুফানের গতিতে আসবে অ্যাপ্লিকেশন, মঞ্জুর হবে তুফানের গতিতে, আশা করছে যেইভাবে চাবে ওইভাবে আত্মহত্যা, কি জিতলো না হারলো, কেমন হারা, এই জন্য আমার শুরুটা ছিল এটা যে মানুষ সুখী হতে চাই, সফল হতে চাই, কিন্তু আজ পর্যন্ত আমি আমার মালিককে জিজ্ঞাসা করলাম না, মালিক আমি ছোট জীবনটা সুখী হতে চাই, দৌড় তো দিতেছি, কেউ বলতে পারবেন যে আমি সুখী, দাড়ি তো পেকে গেল ঠিক না, কবর তো ঝুঁকে গেল ঠিক না, যে কোনো মুহূর্তে কবরে চলে যেতে পারে, দৌড় তো কম দিলাম না ঠিক না, কি বলেন, 70 বছর যদি বয়স হয়ে থাকে তাহলে 70 বছর আগের থেকে দৌড় দিতেছি, নাহলে 15 বছর বাদেই দিলাম 70-এর থেকে, তারপর কত থাকবে, 55 বছর দৌড়াইতেছি ঠিক না, ওই সময় থেকে দৌড়াইতেছেন যেই সময় বিদ্যুতের কোনো ছোঁয়াই ছিল না সমাজ বলে ঠিক না, যেই সময় পাকা রাস্তার কোনো ছোঁয়াই ছিল না সোনাপুরে, ওই সময় থেকে দৌড়াইতেছি ঠিক না, কি সুখ 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 ঠিক না, আল্লাহকে জিজ্ঞেস করলাম না আজ পর্যন্ত, যাও আমি ছোট জীবনটা সুখী হতে চাই, মালিককে জিজ্ঞেস করলাম না আমি সুখী হতে চাই, আমি হ্যাপি হতে চাই, আমি সফল হতে চাই, আরে যারা এই ছোট জীবনটা জিজ্ঞেস করে নাই অপরন্ত জীবনের ব্যাপারে কি জিজ্ঞেস করবে, এটা তো বুঝেই যায়, ছোট জীবনটাই যখন
জিজ্ঞাসা করি না, তাহলে ওই জীবনটার জন্য তো জিজ্ঞাসা করা প্রশ্নই ওঠে না, ঠিক না? বাবা তো প্রশ্নই ওঠে না, ঠিক না? যে ওই জীবনও আমি সুখী হতে চাই, ওই জীবনও সফল হতে চাই, শুধু এই জীবনটা সুখী আর সফল হতে চাই, এটাই তো জিজ্ঞাসা করলাম না, আল্লাহকে জিজ্ঞাসা করলাম না। আমি আপনাদের তার সামনে তুলা ধরব, তারপর আমি জাগায় যাব। সুখ আমরা সুখের জন্য ছুটতেছি, চায়না তৈরি করতে দেরি, রাজবাড়ি বাজারে আসতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, রাজবাড়ির বাজারে আসতে দেরি, আমার ঘরে আসতে দেরি হয় না, ঠিক না? সুখের সমস্ত উপকরণই তো আছে না নাই? হ্যাঁ হ্যাঁ না নাই? হ্যাঁ, হায় হায় সুখী হলাম, হ্যাঁ সুখী হলাম, কোনটা নিয়ে সুখী? না মা বাবা সন্তান নিয়ে সুখী, আমি সুখ দেখাইতেছি আপনাদেরকে। বাবেন আপনি সুখী না উনি সুখী? এক কাপড়ে সংসার, কয় কাপড়ে? পুরো সংসার এক কাপড়ে, সংসার বলেন তো, স্বামী স্ত্রী দুইজনের সংসার এক কাপড়ে, কয় কাপড়ে? কয় কাপড়ে? এক কাপড়ে। কোন পর্বে স্বামী স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি, বলছে কি করে জান্নাতি? আমি আগের ফিতা কেটে দিলাম, কেননা এক কাপড় আল্লাহ রসুল যখন সালাম ফিরাইতেন তো সাহাবী উঠতেন আর দৌড়াইতেন, একদিন দুই দিন তিন দিন দেখছেন, চতুর্থ দিন দেখা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, তুই বাঁধতে দেরি করিস না, কারণটা কি? তুই বাঁধিস কেন? আমার তাকাল্লিফু না, তুই আমাদের বিরোধিতা করিস? তো চোখের পানি ছেড়া দিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ এমন? বলছে তাইলে? বলছে ঘরে কাপড় শুধু একটা, আমি পড়ে চলে আসছি, স্ত্রী নিজেকে গুটায় বসায় রাখছে, আপনি সালাম ফিরান আমি ছুটা যাই, কাপড় খুলা দেই, আমি নিজেকে গুটায় বসায় রাখি, সে আল্লাহর ওয়াক্তে নামাজ পড়ে। ওই ঘরের স্ত্রী স্বামীর কাজে হাত রাখতেছে আর মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি, বলছে কি করে? বলছে কেন সবরের জীবন কাটাইতেছি, যেদিন থেকে বিয়ে হয়েছে তোমার কাছে কোনো চাহিদা রাখি নাই, যে আরেকটা কাপড় আনো না তো আনো না কেন, আর তুমি যে আনো না এটার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অভিযোগ তুলি নাই, সত্য তো? বলে বিলকুল সত্য। বলে আল্লাহ আল্লাহ রসুল বলছে সবরের বদলা জান্নাত আমি জান্নাত। তো স্বামীর মনটা মলিন হয়ে গেছে, তো গালের ভিতরে চিমটি কেটা বলছে তুমিও জান্নাতি, কি করে আমি জান্নাতি? কেন আমার মতো স্ত্রী পেয়েকে শুকরিয়া আদায় করো না, যে কোনো চাহিদা নাই, কোনো অভিযোগ নাই, এক কাপড়ে দুইজনের জীবন চলতেছে, কোনো অভিযোগও করলাম না, কোনো চাহিদাও রাখলাম না, এমন স্ত্রী পেয়েকে শুকরিয়া আদায় করো না? তো বলতেছে পারলি ডেলি একবার না 1000 বার শুকরিয়া আদায় করি। কয় যে শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি আমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে, জান্নাতে ফুর্তি কি হবে? উলগড় সুখী না আপনি সুখী না আমি সুখী? হ্যাঁ হ্যাঁ, সারাদিন পরিশ্রম, রাত্রে এসা মার পায়ে তেল মালিশ করতেছে, পাও টিপা টিপা ডুম পড়াইতেছেন, মাঝে মাঝে মার পায়ের তালুতে চুমা দিতেছেন, মা কাইপা বলতেছে বেটা আমার পায়ের তালুতে চুমা দিস কেন? বলছে মা আপনার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমাদের আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। ওই ঘর সুখী না আপনার ঘর সুখী? ওই ঘর কার ঘর জানেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের সাথীকে, কসার এত মর্যাদা পাইল কি কইরা? তো আল্লাহ বলে দেখা আসো অ্যাড্রেস দিয়ে দিই, তো দিয়া দিছেন অ্যাড্রেস, যা দেখে ঠিকই কসাই, কসাই নবীকে চিনতেন না, মুসা আলাইহিস সালামকে চিনতেন না। বলছে তোমার বাড়িতে মেহমান হওয়া যাবে? বলে বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে। বলছে কি? বলছে আমি দোকান বন্ধ করার পরে ডাইরেক্ট বাড়িতে যাব, আমি আগে এক জায়গায় যাব,
ওটার পাশেই আমার বাড়ি, তারপরে আমার বাড়িতে যাব। বলছে তুমি যেমন বলো তেমনই হবে। তো যা ঢুকছে ঝুপড়িতে খুন খুনে বৃদ্ধা শায়িত, যায়া কষাই তরকারি তৈরি করছেন, পাক করছেন, রুটি বানাইছেন, তরকারির ভিতরে রুটি ভিজে নরম করছেন, আসছেন খুন খুনে বৃদ্ধাকে বুকে ট্যাক লাগায়, পিঠের ভিতরে পিঠটাকে বুকের ভিতরে লাগায় বসায়া নেওয়ালা বানায় বানায় খাওয়াইছেন, পরিপাটি করছেন, ঘর পরিষ্কার করছেন, পুরো খেদমত করছেন। তারপরে বলতেছে চলো এবার পাশেই আমার ঘর, তুমি ওইখানে মেহমান থাকবে। বললে এটা কে তোমার? বলছে এটা আমার মা, সকালে যখন যাই তো খেদমত করে যাই, বিকালে যখন ফিরি তো মার খেদমত আগে করি। বললো ঠিক আছে, কিন্তু খেদমত শেষ করার পরে মা জানি কি বললো, হাত উঠায় দাঁত তো নাই খুন খুনে বৃদ্ধা, কাজে তোর রাখো তো পাগল মা, যখনই খেদমত শেষ করি তাহার দুটা উঠায় বলে আল্লাহ আমার সন্তানকে জান্নাতে মুসার সঙ্গী বানায় দিবা। রহমত আলাইহি সালাম বানা দিও। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতেছে মা পাগল না তুই পাগল, তোর মায়ের দোয়া তোকে মুসার জান্নাতে সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমার জানার বিষয় ছিল তুই আমার জান্নাতের সঙ্গী হইলে তো হইলে কি করে, ওরা সুখী না আমরা সুখী? হ্যাঁ ওরা সুখী না আমরা সুখী? তিন দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, তিন দিন, কয়দিন? তিন দিন। চতুর্থ দিন সকালে বলতেছে অভিভাবক স্ত্রীকে বলতেছে চললাম দোয়া করো আজকে যেন কিছু জুটে, সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া সন্ধ্যা, যখন সন্ধ্যা হয়ে গেছে তো বাহিরের দিকে বারবার তাকাইতেছে, পর্দা উঠায় দেখতেছে কিছু নিয়ে আসে কিনা, একটু পরে দেখতেছে অন্ধকারের ভিতরে আসতেছে কিন্তু হাত দুটা খালি, কিচ্ছু মিলে নাই। যখন একবারে কাছে চলে আসছে তো দেখে চেহারাটাও মলিন, আরো যখন কাছে আসছে পর্দা নষ্ট না হয় আওয়াজের, তখন ডাক দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলে ফাতেমা আজকেও কিছু জোটে নাই, ঘরে খেজুরের বিচিও ছিল না যে চাবায় পানি পান করবে। এটা ওই দিনের কাহিনী শুনাইতেছি যেই দিনকে হাসান হোসাইনকে আল্লাহর রাসূল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী, ওই দিনের কাহিনী। তো বলছে আলি চেহারা মলিন কেন? অজাদনা শাকারনা লামনা জি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থা আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাসবে তো ঘরে ঢুকতে দিব না, এলে দরজা খুলবো না, এলে খুলবো না। তো স্বামী হাসা দিছেন, দরজা খুলে দিছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নু ঘরে ঢুকতেছেন আর বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামা, ফাতেমা খুশিতে আত্মহারা ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। কয়দিনের খোদার তো? চার দিন টানা ফাতেমা খুশি, খুশিতে আত্মহারা ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল, বাধ্য হয়ে দোয়া দিতেছিলাম কাঁধে হাত দিয়ে, লাইখা রহিমাল্লাহু ইমরাতান, তোর মতো মেয়েদের উপর আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত সুখ, সুখ তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। যে এই অবস্থায় স্বামীকে ঘরে স্বাগত জানাইতেছে মুস্কি হাসি দ্বারা আর খুশি দ্বারা, কি এরা সুখী না আমরা সুখী? না হ্যাঁ রাগ হয় না, বালিয়াকান্দির মানুষ সব জায়গায় চলে আসছি, আল্লাহকে একবারও জিজ্ঞেস করলাম না আমি সুখী হইতে চাই, সুখের মন্ত্র কি বলো মালিক, সুখের মন্ত্র কি? একবার আল্লাহকে জিজ্ঞেস করলাম না যে সুখের মন্ত্র কি, সুখী আমি হব তো হব কি বাকি, আল্লাহকে জিজ্ঞেস করলাম না
জিজ্ঞাসা করলাম তো আমার বিবেককে করলাম, জিজ্ঞাসা করলাম তো আমার বুদ্ধিকে করলাম, জিজ্ঞাসা করলাম তো আমার বিদ্যাকে করলাম, জিজ্ঞাসা করলাম তো আমার মনকে করলাম। হ্যাঁ, উন্নত বটে আমরা, কিন্তু আমরা কেউ সুখী না। সুখী যদি হইতো তাহলে জীবনের ধারা কোনোদিন এটা হইতো না যে এক পর্বে আয়সা নিজের পিস্তল নিজের মাথায়। মানুষ কোনদিন আত্মহত্যা করতো না, এক পর্বে আয়সা এটা হইতো না যে মা সন্তানকে বিষ খাওয়ায় মারে, সন্তান মা বাবাকে জব করে। কিন্তু ওই অন্ধকার যুগ, আমি কাহিনী শুনাইতেছি আপনাদের, অন্ধকার যুগে, জাহেলিয়াতের যুগ যেটাকে বলে অন্ধকার, আব্দুর রহমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বদরের যুদ্ধে মুসলমান হয়নি, বদরের যুদ্ধে পরে মুসলমান হয়েছে। তো বাপ বেটা একদিন গল্প করতেছিল, বাবা বদরের যুদ্ধে বহুতবার আপনি আমার তলোয়ারের কাছাকাছি চলে আসতেন, ইচ্ছা করলে আপনাকে সোয়া দিতে পারতাম, কিন্তু যতবার তলোয়ারের দিকে হাত নিচ্ছি বা নিতে চাইছি আমার ভিতর থেকে চিৎকার দিছে, বাপের উপরে তলোয়ার উঠাসতে উঠাস কি। অন্ধকার যুগের মানুষের দিল পর্যন্ত এমন ছিল। আর আজকে সন্তান বাপের উপরে উঠায় না উঠায় না, মারা যায় না, আল্লাহকে জিজ্ঞাসা করলাম না। চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমি সুখী হইতে চাই কেমনে সুখী হব, আমি সফল হইতে চাই কেমনে সফল। সুখ আর সফলের মূল মন্ত্র কি আল্লাহকে জিজ্ঞাসা করি আজকে, তাইলে আমরা সুখী হব। চলে গেছে যেটা, চলে গেছে যেটা সামনে আছে সুখী হব, সফল হব, সুখী হব। সত্য কথাই এটাই, দুনিয়া সাহাবাদের ব্যাপারে অনেক কিছু লিখতে পারছে, কিন্তু দুনিয়ার কোন কলমিস্ট আজ পর্যন্ত তার কলম থেকে কালি বাহির হয় নাই এই অক্ষর লেখার জন্য যে সাহাবা সুখী ছিল না। আজ পর্যন্ত আমি কোনো বুকসে পাই নাই, আপনিও পাবেন না, যে কোন রাইটারের কলম দিয়া কালি বাহির হয়েছে এই অক্ষরটা লেখার জন্য যে সাহাবা হ্যাপি ছিল না, সুখী ছিল, কেউ লিখতে পারে না সাহাবা সুখী ছিল, সাহাবা সুখী ছিল। আল্লাহকে জিজ্ঞাসা করি আমরা কিভাবে সুখী, আমরা দিনের পরিবেশে সুখী হব, দিনের পরিবেশ কিসে, কিসে, এই জন্য কোরআন বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ও মানুষ, বন্য প্রাণীগুলা যেরকম খোলা জঙ্গলে সুখী, তোমাদের ডিজিটাল চিড়াখানা সুখী না, তোমাদের সাফারি পার্কও সুখী না, পাখিগুলা যেরকম খোলা আকাশে সুখী, তোমাদের সোনার খাঁচায়ও সুখী না, মাছগুলা যেরকম পানিতে সুখী, চাই সেটা ছোট অ্যাকোরিয়াম হোক, পানিহীন কোনো মাছ সুখী না। প্রত্যেক প্রাণীর যেরকম সুখের পরিবেশ নির্ধারিত, সে নির্ধারিত পরিবেশেই সুখী, আদার কোনো পরিবেশে সে সুখী না। আল্লাহ চিৎকার দিয়ে বলতে চাইতেছে, ও মানুষ তুই সুখী হইতে চাস এই ছোট জীবনটায়, দিনের পরিবেশ ব্যতীত অন্য কোনো পরিবেশে তুই সুখী না, তুই দিনের পরিবেশে সুখী। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোর জন্য দিনের পরিবেশ নির্বাচিত, দিনের পরিবেশে তুই সুখী হবি, যুবক যৌবন নিয়ে সুখী হবে দিনের পরিবেশে, নারী নারীত্ব নিয়ে সুখী হবে দিনের পরিবেশে, হাটওয়ালা হাটে সুখী হবে দিনের পরিবেশ নিয়া, দিনের পরিবেশের ভিতরে বাজারওয়ালা বাজারে সুখী হবে দিনের পরিবেশের ভিতরে, অফিসওয়ালা অফিসে সুখী হবে দিনের পরিবেশের ভিতরে, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে সুখী হবে দিনের পরিবেশের ভিতরে। যদি দিনের পরিবেশের ভিতরে সুখী না হয়, দিনের পরিবেশ ছাড়া কোন পরিবেশে সুখী হবে না। আমি অক্টোবরে আসছি 23 তারিখে আমেরিকা থেকে, এই গত অক্টোবর আমি শাটডাউনের সময় গেছি,
ইস্তেমা ছিল এরকম কোন বার জানা নাই তোমার পঞ্চম বার ছিল আমেরিকা যাওয়া পঞ্চম বার এই দুই চারটা কান্না এখানে সেভ না হয় এরকম কোন বার জানা নাই আমি চিনি রাগ হয় না আপনাদের রাজবাড়িরও চিনি আমি বলবো না আমি চিনি যারা মা বাবাকে নিয়ে গেছে আমেরিকাতে গ্রিন কার্ড দিয়া মা বাবা চোখের পানি ঝরায় যে আসছিতে আমেরিকাতে বটে গ্রিন কার্ড তো বটে পাসপোর্ট তো বটে কিন্তু আমার জানা ছিল না যে আমার ছেলের ঘরে আমাকে বৃদ্ধ বয়সে চাকর হতে হবে এটা আমার জানা ছিল বিশ্বাস হয় না হ্যাঁ কেননা স্বামী স্ত্রী দুইজন চাকরি করে বাচ্চাগুলোকে রাখবে তো রাখবে কে চিলড্রেন কেয়ারে দিবে এক্সট্রা ডলার গুনতে হবে মা বাবাকে নিয়ে গেছেন ছেলে কিছু বলুক আর না বলুক পানির থেকে চুন খসতে দেরি পুত্রবধূ বড় বড় চোখ করতে দেরি করে না আমরা দুইজন জপে চলে যাই কাজে চলে যাই তোমাদেরকে কেন গ্রিন কার্ড দিয়ে আনলাম কেন তোমাদেরকে আমেরিকার মতো দেশে রাখলাম কেন পাসপোর্ট দিলাম এত সুন্দর পরিবেশে তোমাদেরকে রাখতেছি বাচ্চাগুলোকে দেখে রাখতে পারো না ঘরটা গুছিয়ে রাখতে পারো না আমাদের জন্য খানাটা পাক করে রাখতে পারো না ঘরটা গুছিয়ে রাখতে পারো না তোমাদেরকে আনলাম তো আনলাম কেন হাতে ধরে বলে হুজুর একটু দোয়া করেন জানা ছিল না শেষ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হতে হবে যদি দিন থাকতো তাইলে প্রথমেই দেখাইছি মা বাবার পায়ে চুমা দিত আর বলতো জান্নাতে সাপ ওই কান্না আমার এখানে আছে ওই কান্না ছেলে মাকে উঠাইতেছে হুইল চেয়ার থেকে বাচ্চার মতো কোলে করে উঠায় গাড়ির চেয়ার গাড়ির গাড়িতে বসাইতেছে সিটে পাশে দাঁড়ায় ইংরেজ মহিলা কাঁদতেছে আমি জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন দেখ মাকে বাচ্চার মতো গাড়ির সিটে বসাইতেছে আমার সন্তান কোথায় চলে গেছে আমি জানি না আমি বলছি একে দিন শিক্ষা দিছে মোহাম্মদুর রসুল্লাহর দিন শিক্ষা দিছে যে মা যখন বুড়া হবে বাপ যখন বুড়া হবে তুই যখন বাচ্চা ছিলি তোকে যেমন পালছে বুকে রেখা পালছে পিঠে রেখা পালছে কাঁধে রেখা পালছে কোলে রেখা পালছে উঠায়া পালছে তুই মা বাবাকে এরকম পালবি আর মাঝে মাঝে পায়ে চুমা দিবি আর বলবি জান্নাতে স্বাদ দিন শিখাবে দিন ছাড়া দৌড় দিতে পারেন দিতেছি দিতেছি থাকতে দিও আরো দিতে পারি কিন্তু সুখী হওয়া আল্লাহর মালিকের কথা সত্য।